এনআরজিএস প্রকল্পের বিল পাশ হতে বিলম্ব করাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের উন্নয়ন আধিকারিককে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই পঞ্চায়েত আধিকারিক পার্থদেব মুখোপাধ্যায়কে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব ঘোষ, পঞ্চায়েত প্রধান জয়নব নেশা এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই পঞ্চায়েত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের সামনে অবশ্য সমগ্র ঘটনাটি এড়িয়ে গিয়েছেন মহেন্দ্রপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নব নেশা। ও, আমি খবরটা পেলাম, আমাদের আলীনগরে আজকে ফুটবল ফাইনাল খেলা ছিল, আমি ফুটবল মাঠে উপস্থিত ছিলাম। তখনই একটা ফোন আসলো যে এরকম একটা ব্যাপার, একটা গণ্ডগোল হয়েছে পঞ্চায়েতের স্টাফের সঙ্গে, আমাদের মেম্বার সাহেবের ছেলের একটা নাকি গণ্ডগোল হয়েছে। তো জাস্ট খেলার মাঠ থেকে আমি এখনই আসলাম, এখনই আমি যাব মেম্বারের ছেলে প্লাস আমাদের যে জিপির যে স্টাফ আছে, তো একটু জানবো, আমি দেখি যে ব্যাপারটা কী হয়েছে, কেন গণ্ডগোলটা হলো এবং এই গণ্ডগোল হওয়ার কারণটা কী আছে আগে জানবো, জেনে নিয়ে তারপরে আমাদের দলগত যেটা সিদ্ধান্ত হলো তারপরে আমরা সিদ্ধান্ত নিই। আমি দেখেন ওদের এনার্জি সেকশনটা আলাদা, নিচে রুম, আমি উপরে, হ্যাঁ আমি উপরে গেলাম, আমি বুঝতে পারলাম, তারপরে যখন নিচে গেলাম আমি গণ্ডগোল হচ্ছিল, দেখলাম যে কী নিয়ে গণ্ডগোল, গণ্ডগোলটা এনআরজিএসের ওই বেতন কী ওই মাস্টার রুম নিয়ে একটা কী ব্যাপার, আমি কিন্তু ওটা বুঝি না। আচ্ছা, ওরা যারা দপ্তর আছে ওই ওই ডিপার্টমেন্ট আছে আমাদের ওই প্রবলেমটা নিয়ে গণ্ডগোল, হ্যাঁ জানি না কী হয়েছে, পরে যে লোকজন এসে মানে হাসপাতালে কি জন্য নিয়ে আসালো তাহলে, ধমক যদি হতো আমার শরীর খারাপ, আমার হাতের মধ্যে ওই হয়ে যাচ্ছে এরকম, কিন্তু স্থানীয়রা বলছে তো মারধর করা হয়েছে সরকারি স্টাফকে, মারধর করা হয়েছে এরকম, মারধর হাতে হয়ে গেল, ধমক তো রক্ত হয়েছে, মাস্টার হল হ্যাঁ কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোলটা, বাইরের লোক এসে কাটাকাটি করেছে, হ্যাঁ কিন্তু মেম্বারের ছেলেই তো ছিল। আচ্ছা কি নিয়ে গন্ডগোলটা, ভাগাভাগি নিয়ে গন্ডগোল না কি ব্যাপার, না এগুলো নয় মানে লেবারের কাজ নিয়ে অ্যাক্সিডেন্ট, আরে হসপিটালে স্যার কি হয়েছিল, জেলা পঞ্চায়েত স্টাফের উপরে কোনো মানে অ্যাসল্ট হয়েছিল শুনেছি। আচ্ছা স্যার কারা ইয়ে করলো, জানতে পারলাম যে মেম্বারের ছেলে মারধর মানে, আমি শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্যার ছেলে, তিনি কন্ট্রাক্টরের কাজ করতেন এবং মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিককে নাকি মারধর করেছে। আমরা তো বুঝতে পারছি যে এই শাসক দল তারা নিজেকেই যে বড় মনে করছে এবং একটা সরকারি আধিকারিককে চিনতে তারা আম মানুষের কী চিনবে, তবে আমাদের পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই শাসক দল আর বেশি দিন টিকবে না, কারণ তারা পুনর্নির্বাচনে যেটা হয়ে গেলো সেখানেও তারা সন্ত্রাসবাদী করে তারা ভোট নির্বাচিত করে তারা জিতেছে, তারা পশ্চিমবঙ্গের জনসাধারণ তাকে শাসক দলকে ভোট দিতে চায় না, তারা কিন্তু জনসাধারণকে ভোট নিয়ে তারা জিতছে। এখানে তো বুঝতে পারছি যে শাসক দল আর এখানে বেশি দিন চলবে না, তার দেখতে পাচ্ছি যে শাসক দলের কাছে আমাদের সরকারি কর্মচারী মার খাচ্ছে এবং সাধারণ কর্মী তো মার খাচ্ছেই এবং পুলিশ আধিকারীরও মার খাচ্ছে এবং পঞ্চায়েতের কর্মচারী মার খাচ্ছে, তারা সবাই বুঝতে পারছে যে এই শাসক দল আর বেশি দিন এখানে স্থায়ী নেবে না। পশ্চিমবঙ্গের জনসাধারণ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এই শাসক দলকে নিয়ে এসেছিল সেইভাবেই পশ্চিমবঙ্গের জনসাধারণই আবার তাকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলবে, কারণ অত্যাচার আর সন্ত্রাসবাদী আর পশ্চিমবঙ্গের মানুষ কোনো মতে মেনে নিতে পারছে না, তারা বুঝতে পেরেছে যে এই শাসক দল আর পশ্চিমবঙ্গে থাকবে না। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।